আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো বাজে বয়। এক শহরে বাস করত অরণ্য নামের একটি ছেলে। অরণ্য খুবই চঞ্চল আর অনেক দুষ্টু। সে সবসময় লাফালাফি করে বেড়াত এবং বাবা মার কথা একদমই শুনত না। অরণ্যর একটা বড় বোন ছিল। সে সংসারে তেমন কোনো কাজ করত না, সবসময় কম্পিউটার নিয়ে বসে থাকত। কিন্তু সে কম্পিউটার নিয়ে বসে থাকলেও সেখানে কাজ করত এবং মাসে খুব সামান্য কিছু ইনকাম করত। তাদের ফ্যামিলির অবস্থা খুব ভালো ছিল না, তারা সাধারণভাবে জীবনযাপন করত। একদিন, জানিস তো আমার আজ বার্থডে, কিন্তু আমার বাবা মার কারো মনে নেই, এমনকি আমার বোনও আমাকে উইশ করেনি। কি বলছিস, তোর বোনও তোকে উইশ করেনি? এটা কেমন হলো? আমিও তো বুঝতে পারছি না, আজ আমার 18 বছর পূর্ণ হলো, কিন্তু দেখ আমার বার্থডের কথা কারোর মনে নেই, আমার খুবই খারাপ লাগছে। আরে তোর বোনের দেখ মনে আছে, কিন্তু তোকে বলছে না। মনে থাকলে কেন বলবে না? আচ্ছা ঠিক আছে, আমি এখন বাড়ি যাই, আমার অনেক কাজ আছে। ঠিক আছে যা, পরে আবার দেখা হবে। তারপর সে চলে গেল এবং সে গিয়ে তার বোনকে সব ঘটনা খুলে বলল। তার বোন ছিল অরণ্য বোনের ফ্রেন্ড, তাই সে এসে তাকে বলল, কি রে শুনলাম আজ নাকি তোর ভাইয়ের বার্থডে, তুই নাকি উইশ করিসনি? আমি জানি ওর আজকে বার্থডে, আমি ইচ্ছা করেই উইশ করিনি। কিন্তু কেন কেন এমনটা করলি? তোর ভাই তো অনেক কষ্ট পাচ্ছে। শুধু হাতে কিভাবে উইশ করব বল? আমার একটা প্ল্যান আছে, প্ল্যানটা সাকসেস হলেই আমি ওকে উইশ করে দেব। কি প্ল্যান আমাকে বল। আমি চাইছি ওর বার্থডে সেলিব্রেট করব। ও এটা তো খুব ভালো, তোর বাবা মাকে বলেছিস? হ্যাঁ বাবা মাকে বলেছি, কিন্তু তুই তো জানিস আমাদের ফ্যামিলির অবস্থা তেমন ভালো না। তারপর এখন আবার লকডাউন, আমার বাবার এখন কাজ নেই, সারাদিন বাসায় থাকে। তাহলে তুই কিভাবে করবি? আমি কম্পিউটারে কাজ করি না, ওইখান থেকে কিছু টাকা ছিল আমি রেখে দিয়েছিলাম আমার জন্য, কিন্তু এখন আমি আমার ভাইয়ের পেছনে খরচ করব। তোর তো ভালো জামা নেই, তুই ওই টাকা দিয়ে তোর জামা কেন। আরে না আমার জামার দরকার নেই, আমার ভাইকে একটু খুশি করি, তারপর না হয় দেখা যাবে। আচ্ছা তোর ইনকাম কেমন হচ্ছে? আর বলিস না, আমি 1 সপ্তাহ মতন অসুস্থ ছিলাম, তারপরে ইউটিউবে আর ভিডিও দিতে পারিনি, ফলে আমার চ্যানেল ডাউন করলো, আর তাতেই আমার আর্নিংও কমে গেল। এটা তো খুবই কষ্টের কথা, এখন তুই কি করবি? আমি জানি না আমি কি করব, কাজ করে যাচ্ছি, এখন দেখা যাক। আচ্ছা তাহলে শোন, তোর কোনো দরকার পড়লে আমাকে বলবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যা, টেনশন করিস না। তারপর সে চলে গেল। এই লকডাউনে কোনো দোকানই খোলা নেই, আমি এখন কি করব? একটা তো কেক আনা উচিত। এদিকে বাবাকে বললাম ভালো কিছু আনতে, মা রান্না করছে, আমার তো একটা কেক আনতেই হবে, দেখি অনলাইনে কিছু পায় কিনা। তারপর সে কম্পিউটার ছেড়ে ফোন ধরল এবং ফোনে সার্চ করতে লাগলো। তারপর সে একটা সাইট পেল যেখানে কেক বিক্রি করে। তারপর সে সেখানে ফোন দিল। হ্যালো, কেক হাউস থেকে বলছেন? হ্যাঁ বলছি, বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমার একটা কেক লাগবে, 1 পাউন্ডের। ভ্যানিলা কেকটা কত? মাত্র 450 টাকা। ও আর হোয়াইট ফরেস্ট কেক কত? ওটা তো 550 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি হোয়াইট ফরেস্ট কেক নিতে চাই। আপনারটা কি হোম ডেলিভারি হবে? হ্যাঁ অবশ্যই। তাহলে এক্সট্রা চার্জ লাগবে? যা লাগবে আপনি আমাকে মোট হিসাব করে দিন। 610 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমাদের ইমেল করে দিয়ে দিন। ওকে আমি দিয়ে দিচ্ছি। তারপর সে ফোন রাখলো এবং মেসেজ করে তার ডিটেলস সব কিছু দিয়ে দিল। বাবা এত দাম কেকের! যাই হোক, আমার টাকাটা বড় ব্যাপার না, ভাইয়ের আনন্দটাই বড়।
যাই, এখন আমি আমার কাজ শুরু করি, না হলে আজও ভিডিও আপলোড করতে পারবো না। তারপর সে কাজ করা শুরু করলো। এদিকে তার মা অনেক কষ্ট করে রান্না বান্না করছিল। সে বারবার তার মেয়েকে ডাক দিল, কিন্তু তার মেয়ের এত পরিমাণে কাজের প্রেসার সে যেতেই পারলো না। পরে তার মা অনেক রাগ করলো। তারপর তার মা সবকিছু কমপ্লিট করে রান্না বান্না শুরু করলো। রান্না শেষ হয়ে গেলে অরণ্য আর তার বোনকে খেতে ডাকলো। তারপর তারা খাওয়া দাওয়া করলো, কিন্তু তার মা তার মেয়ের ওপর খুবই রেগেছিল। তখন সে তাকে সব কথাই বলল। তারপর তার মা বুঝতে পেরে তাকে আর কিছু বলল না এবং তার উপর রাগ করে থাকলো না। সেদিন বিকালে, হ্যালো, আমরা চলে এসেছি, আপনি এসে কেকটা নিয়ে যান। ঠিক আছে, আপনারা ওয়েট করুন, আমি এখনই আসছি। তারপর সে গেল গিয়ে কেক আনলো। তখন সে তার বাড়ি এলো এবং তার ভাইকে বলল, হ্যাপি বার্থডে ভাই। থ্যাংক ইউ দিদি, তোমার মনে ছিল? হ্যাঁ রে বুদ্ধু, আমার মনে ছিল, আমি কিভাবে ভুলে যাই বল। কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে? সবই ম্যাজিক। তুমি সত্যি অনেক ভালো। হ্যাঁ বুঝেছি, এবার আয় এসে কেকটা কাট। ঠিক আছে, তাহলে আমি আমার বন্ধুদের ডেকে আনি। ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি আসবি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই তাড়াতাড়ি আয়, আমার বার্থডে সেলিব্রেট করা হবে, আমার বোন আমার জন্য কেক কিনে এনেছে। দেখেছিস, আমি তোকে বলেছিলাম না, তোর বোন ভুলে যায়নি। এবার তুই খুশি তো? আমি অনেক খুশি, তাড়াতাড়ি আয়, আমার বোন আমাকে ডাকছে। তোর বোন সত্যি অনেক ভালো, চল চল তাড়াতাড়ি যাই। তারপর সে তার বাড়ি চলে আসলো এবং সবাই মিলে অনেক আনন্দ করলো আর তার বার্থডে সেলিব্রেট করলো। এই ছিল আজকের গল্প বার্থডে বয়। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানিয়ে দিবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাবে। ধন্যবাদ।